গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি বিপ্লব দিগার স্পন্দন কলেজ অফ এডুকেশনের একজন সহকারী অধ্যাপক আজ ডিএলএড সেকেন্ড ইয়ারের কোর্স সিসি জিরো থ্রি এই বইটির অধ্যায় নম্বর সিক্স এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রশ্নটি হলো অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য অন্তর্ভুক্তিকরণের প্রকারভেদ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা কর উত্তর এই শিক্ষা ব্যবস্থায় সমস্ত ধরনের বঞ্চিত সুবিধাভোগী এবং অসুবিধাভোগী সব রকমের লিঙ্গ বিশিষ্ট এবং প্রতিবন্ধী শিশুরা একসাথে বিদ্যালয়ে শিখনে অংশগ্রহণ করতে পারে এই ব্যবস্থা আক্ষরিক অর্থে শিক্ষার পৃথকীকরণের ধারণা এই শিক্ষা ব্যবস্থায় সমস্ত শিক্ষার্থী প্রতিবেশী বিদ্যালয়ে সদস্য হতে পারে এই শিক্ষা বিদ্যালয়গুলির উন্নয়নের কথা বলে যাতে শিশুরা ভাবে শিক্ষা লাভ করে ও অকৃতকার্য শিশুর সংখ্যা কমে যায় শিক্ষকদের শিখতে হয় প্রতিটি শিশুর সমস্যা সমাধানে সমাধান করতে এগিয়ে আসতে হবে প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে তাদের প্রতিবেশী বন্ধুদের সঙ্গে পড়ার সুযোগ পায় এই শিক্ষাব্যবস্থা প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে নিশ্চিত করেছে প্রান্তিক বহির্ভূত শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব প্রদান করে এগুলি হলো অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য অন্তর্ভুক্তিকরণের প্রকারভেদ অন্তর্ভুক্তিকরণ দুই প্রকারের হয় যথা নিয়মিত অন্তর্ভুক্তিকরণ বা আংশিক অন্তর্ভুক্তিকরণ দুই সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ আংশিক অন্তর্ভুক্তিকরণ যখন প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিশুদের প্রায় সমগত্রীয় করে দিনের অধিকাংশ সময় সাধারণ শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া হয় এবং নির্দিষ্ট প্রতিবন্ধিকতা নিরিখে তাকে স্বল্প সময়ের জন্য বিশেষ শিক্ষকের তত্ত্বাবধানে বিশেষ স্থানে স্থানান্তরিত করা হয় তখন অনুসৃত শিক পদ্ধতিকে বলা হয় নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ যখন কোনো অবস্থাতেই প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা অবলম্বন না করে সম্পূর্ণভাবে সাধারণ শিশুদের পাশাপাশি শিক্ষা গ্রহণে বাধ্য করা হয় তখন তাকে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ বলে এই হল প্রকারভেদ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে সাল মানকায় অনুষ্ঠিত বিশেষ চাহিদা যুক্তদের শিক্ষা সংক্রান্ত বিশ্ব সম্মেলনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা লাভের বিষয়টিকে নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে চালু হয়েছে যার মাধ্যমে প্রতিটি শিশুদের সঙ্গে তাদের চাহিদা প্রতিটি শিশুকে তাদের চাহিদা সামাজিক পরিস্থিতি নির্বিশেষে সমাজের অন্য শিশুদের সঙ্গে মূলধারার শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা যায় নাম থেকে বোঝা যায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হল সেই প্রকৃতির শিক্ষা যার লক্ষ্য হল কোনো শিশু যেন মূলধারার শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাদের যেমন আলাদা করে না দেখা হয় বা বাদ না দেওয়া হয় উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের সালমান কা ঘোষণা বা দু হাজার খ্রিস্টাব্দের সবার জন্য শিক্ষা ই নাইন গোষ্ঠীর সম্মেলনের ঘোষণা সর্বত্রই বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল স্রোতের ব্যবস্থার সঙ্গে সম্পূর্ণ সমন্বয় স্থাপন করতে হবে আজ এই পর্যন্তই আগামী ক্লাসে আরও নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে